আজ আমি একজন চায়নার একটা স্বপ্নবাদ ছেলের গল্প শোনাবো, যেটা শুরু হয়েছিল 1997 সাল থেকে। ছেলেটির নাম হচ্ছে ইরিক, আর যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটির নাম হচ্ছে ইয়ান। ইরিক তাইওয়ান শহরে থাকতেন এবং ইয়ান থাকতেন অনেক দূরে। এটা সত্য, ইরিক ইয়ানকে অনেক ভালোবাসতো। তখন ইরিক এভরি উইক সে তাইওয়ান থেকে ইয়ানের কাছে যেত, যেখানে যেতে আপনার তারপরে 6-7 ঘন্টার মতো আপনার জার্নি করতে হতো, এবং জার্নি করার ফলে ইরিক অনেকটা ক্লান্ত হয়ে যেত। একদিন আসার সময় যখন ইয়ানের সাথে দেখা করে আসছে, তখন আসার সময় ইরিকের তার মানে মাথার ভিতরে এরকম একটা জিনিস ঢুকে গেল, ইস, যদি এরকম কোনো কিছু করতে পারতাম বা এরকম কোনো কিছু থাকতো যে আমরা এরকম ফেস টু ফেস দেখা করতে পারতাম, তার মানে দেখা হওয়াটা অনেক ইজি হতো। তখন তার এই প্ল্যানটা আসে, আর গাড়ির ভিতরে বসে বসে সে চিন্তা ভাবনা করতে থাকেন কীভাবে কী করব। দেখেন, 1997 সালে ইন্টারনেট ওইভাবে প্রচলন শুরু হয়নি। তারপর 2000 সালে যখন ইউএসএতে ইন্টারনেট চালু হয়, তখন ইরিক চিন্তা ভাবনা করে আমি ইউএসএতে যাব। ইউএসএতে যাওয়ার জন্য ইরিক অ্যাপ্লাই করে, কিন্তু ইরিক রিজেক্ট হয় এবং 7-7 বার রিজেক্ট হয়। দেন ইরিক ইউএসএর ভিসা পায়। ইউএসএর ভিসা পাওয়ার পরে ওখানে একটা সফটওয়্যার কোম্পানি আছে যেটার নাম হচ্ছে ওয়েবএক্স। ওয়েবএক্সে সে জব করার চিন্তা ভাবনা করে এবং অনেক কষ্ট করে ওয়েবএক্সে সে জবও করে। জব করার পর ওখানে খুব ভালোই কাজ ছিল, অনেক তেমন একটা বেতন পেত না, তারপর ভালোই কাজ ছিল। আর চাইনিজ মানুষ তো তেমন একটা খরচও করতো না, অল্পতেই হয়ে যেত। তারপরে 2007 সালে ওয়েবএক্স সিসকো নামের একটি কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়। অবশ্য কর্মী সহ বিক্রি হয়েছিল, যার ফলে তখন ইরিক সিসকোর হয়ে কাজ শুরু করে। এবং 2011 সালে হঠাৎ করে ইরিকের মাথায় এরকম আসলো যে আমি তো 1997 সালে একটা চিন্তাভাবনা করেছিলাম যে আমি এরকম একটা সফটওয়্যার আবিষ্কার করবো, এরকম কিছু একটা করব যেখানে মানুষ মানুষের সাথে দেখা করাটা অনেক ইজি হয়ে যাবে। কথাটা যখন সে সিসকোকে জানার পর সিসকো এটা রিজেক্ট করে দেয়। সিসকো বলে যে দেখো, এইসব ফালতু চিন্তাভাবনা, এইসব চিন্তাভাবনা তুমি করো না, এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে তুমি তোমার কাজের দিকে ফোকাস দাও। তখন ইরিকের মাথায় একটা চিন্তাভাবনা আসলো, এমনকি ফাইনাল এরকম একটা প্ল্যান করে ফেললো যে যদি আমার স্বপ্নের কোনো মূল্যই না থাকে তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই, তাহলে কী করতে হবে, হয় বাস্তবায়ন করতে হবে আর না হলে আপনার এই জব করতে হবে। তখন ইরিক ফাইনাল সিদ্ধান্তে চলে গেল যে সে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করবে এবং সে জব থেকে রিজাইন দেয়। যখন সে তার স্বপ্নের কথাগুলো তার ওই সিসকোর ফ্রেন্ড সার্কেলদেরকে বলতেছিল, তখন তার সাথে তারপরে 3-4 জন ফ্রেন্ড ই করে এগ্রি হয় এবং 3-4 জন ফ্রেন্ডও বেরিয়ে চলে আসে যে ইরিকের স্বপ্ন পূরণের জন্য। তারপর ওরা চেষ্টা করে, আজকে 2023 সাল, আজকে আমি একটা গুড নিউজ এটা বলছি, আমি বলছি যে কোন কোম্পানিটা, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে 2023 সালে ইরিকের ওই কোম্পানিটা তার মানে ইসে সম্পদের ই হচ্ছে, সম্পদের মূল্য হচ্ছে $48 বিলিয়ন। $48 বিলিয়ন, যেটা হচ্ছে এই পৃথিবীতে যে বড় বড় কিছু এয়ারলাইন্স আছে তার সম্পদ থেকেও বেশি। আর সেই কোম্পানিটার নাম হচ্ছে জুম, যে জিনিসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জুম। আর এই হচ্ছে ইরিকের ছবি, যে হচ্ছে জুমটাকে, সেই ইরিক যে ইরিক 1997 সালে প্ল্যান করেছিল এবং তারপর 2011-তে এসে সে তার স্বপ্ন পূরণের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করেছিল, আর আজকে 2023 সালে সে সফল। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে সকল ভাইরা আমরা স্বপ্নবাজ লোক, আমরা অবশ্যই সফল হব, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা মাত্র, আর কিচ্ছু না। একটু সময় দেন আর আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যান, দেখেন অবশ্যই আপনি আপনার স্বপ্ন পূরণে সফল হবেনই হবেন। ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।